ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা সেনারা। আরো বিস্তারিত জানিয়ে দিব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। গোপন নথি ফাঁসের পর ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত বেড়ে 133 জনে। আরো জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে যেভাবে আধিপত্য বিস্তার করছে চীন। যুদ্ধের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো রাশিয়া। ইরানের বিরুদ্ধে সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পাঠানোর অভিযোগ। এবং সর্বশেষে জানিয়ে দিব, রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা সেনারা। ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা বিভিন্ন দেশের সেনারা, এমন তথ্য উঠে এসেছে পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে। এর পাশাপাশি উঠে এসেছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সমরাস্ত্র স্বল্পতার বিষয়টিও। এক মাসের মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়বে বলে জানানো হয় পেন্টাগনের গোপন এসব নথিতে। খবর বার্তা সংস্থা রয়টার্সের, ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কোর অভিযোগ, কিয়েভের সাথে প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশের সেনারা। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে পশ্চিমা দেশগুলো। এবার পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ইউক্রেনের হয়ে লড়াই করা সেনাদের তথ্য। গেল 23 মার্চের তথ্য অনুসারে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে ব্রিটেনের অর্ধশত সেনা সদস্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে 14 জন। এর পাশাপাশি রয়েছে ন্যাটো সদস্য ফ্রান্স, লাটভিয়া, নেদারল্যান্ডসের সেনাও। যদিও এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষেই ছাপাই গাইছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সেই রেসকিনভ বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, এই সংকটের শুরু থেকে তারা আমাদের পাশে রয়েছে। আমরা আশা করছি কারা এই তথ্য ফাঁসের সাথে জড়িত তা খুব শিগগিরই বের করতে পারবে ওয়াশিংটন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বৃহস্পতিবার সকালে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। সিওলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে, খবর এএফপির। এদিকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেওয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কবার্তা জারি করে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ং ইয়ং এলাকা থেকে 0723 জিএমটি তে মধ্যম পাল্লার কিংবা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। সামরিক সূত্র আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি 1000 কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, সিওল ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন। উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতা সম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। গোপন নথি ফাঁসের পর ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনা সহ যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে এমন জোরালো হামলা চালালো রাশিয়া। ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, মঙ্গলবার রুশ সেনারা পূর্ব দোনেতস্ক অঞ্চলে তাদের জোরালো আক্রমণ চালিয়েছিল, যেখানে বেশ কয়েকটি শহর ভারী বোমা বর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। খবর রয়টার্সের। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করছেন। প্রতিবেদনে আরো বলা হয়, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে 22 মার্চের একটি নথিতে উল্লেখ রয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের 50 জন, লাটভিয়ার 17 জন, ফ্রান্সের 15 জন, যুক্তরাষ্ট্রের 14 জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একজন সেনা অবস্থান করছেন। তবে ওই নথিতে ইউক্রেনের কোন অঞ্চলে এসব সেনা অবস্থান করছেন সে বিষয়ে কিছু উল্লেখ নেই। মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত বেড়ে 133 জনে।
মিয়ানমারের মধ্য অঞ্চলে সামরিক সরকারের বিমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 133 জনে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। দেশটিতে ক্ষমতাচ্যুত প্রশাসনের জাতীয় ঐক্যের সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী অং মাও মিন এই তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার মিয়ানমারের মধ্য অঞ্চলীয় সাগাইং অঞ্চলের কান্তো বালু পৌর শহরে এ বিমান হামলা চালানো হয়। জাতীয় ঐক্যের সরকারের শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিমান হামলায় শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, 2 বছরের বেশি সময় আগে দেশটিতে সংঘটিত সেনা অভ্যুত্থানের পর এটা অন্যতম বড় একটি হামলা ও হতাহতের ঘটনা। এই জঘন্য কর্মকাণ্ড যুদ্ধ অপরাধের সামিল। হামলার পরপর সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এতে 50 জনের প্রাণ গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 20টি শিশুও রয়েছে। স্থানীয় একটি অধিকার সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছিল সংবাদ মাধ্যমটি। ইরাবতি ও অন্যান্য স্থানীয় সংবাদ মাধ্যমের প্রকাশ করা ভিডিও ও ছবিতে বিমান হামলার পর ভুক্তভোগীদের মরদেহের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভবন, গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা যায়। তবে এসব ভিডিও এবং ছবির সত্যতা যাচাই করতে পারেনি সিএনএন। 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। এর বিরুদ্ধে দেশটিতে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে তা দমন করে। রক্তক্ষয়ী অবস্থাকে জাতিসংঘের বিশেষজ্ঞরা ও অন্যরা গৃহযুদ্ধ বলে অভিহিত করেছেন। এতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে, সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মধ্যপ্রাচ্যে যেভাবে আধিপত্য বিস্তার করছে চীন, চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিং এ গত 10 মার্চ স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে দীর্ঘ 7 বছরের বৈরিতার অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের 2 প্রভাবশালী দেশ ইরান ও সৌদি আরব। এবার সেই বেইজিং এই বৈঠক করেছেন 2 মুসলিম দেশের পররাষ্ট্র মন্ত্রীরা। এর আগে গত 10 মার্চ বেইজিং এ বৈঠকে বসেন রিয়াদ ও তেহরানের কূটনীতিকরা। এতে মধ্যস্থতা করেন চীনের এক শীর্ষ কূটনীতিক। এরপর 2 দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর হয়। চীন ওই চুক্তি স্বাক্ষরের ঘটনাকে স্বাগত জানিয়েছে। 2016 সালে সৌদি আরবে এক শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর এবং এর প্রতিবাদে তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষুব্ধ জনতার হামলা কেন্দ্র করে 2 দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থগিত হয়ে যায়। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে চীনের ভূমিকা বেশ জোরালোভাবে দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ওয়াশিংটনের জন্য এটি একটি সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং ইরান ও সৌদি আরবের মধ্যে স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনতে চীনের মধ্যস্থতায় গত মার্চে প্রতিদ্বন্দ্বী 2 দেশের মধ্যে চুক্তি হয়। মধ্যপ্রাচ্যের সাথে চীনের সম্পর্ক বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগকে ঘিরে। তবে গত কয়েক বছর ধরে চীন রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণে কূটনৈতিক এজেন্ডাকেও শক্তিশালী করতে ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করছে। যুদ্ধের মধ্যে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষবার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার কয়েক সপ্তাহ পর রাশিয়া বলেছে তারা একটি উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তারা কাপুস্টিন এয়ার পরীক্ষাস্থল থেকে কমব্যাট ক্রু সফলভাবে একটি মোবাইল গ্রাউন্ডিং ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ এয়ারহেড প্রদত্ত নির্ভুলতার সঙ্গে সারি সাগান প্রশিক্ষণ গ্রাউন্ডে একটি ডামি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। গত বছর ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হালকা আওয়াজ দিয়ে সতর্কতা জারি করেছিলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি হলে তিনি সেখানে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে পুতিন বলেছিলেন, মস্কো নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে। এই চুক্তির অধীনে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু মজুদ সীমিত করতে এবং পারস্পরিক পরমাণু স্থাপনা পরিদর্শনে সম্মত হয়েছিল। 3 সপ্তাহেরও কম আগে পুতিন বলেছিলেন, তিনি প্রতিবেশী ও মিত্র বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবেন, অস্ত্রগুলো ইউরোপীয় ইউনিয়নের দোরগোড়ায় নিয়ে আসবেন। উভয় পদক্ষেপে ন্যাটোর নিন্দা করেছে। যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবারের উৎক্ষেপণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন নির্দিষ্ট করেনি, তবে এটি বলেছে মহড়ার উদ্দেশ্য ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সরঞ্জাম পরীক্ষা করা। বিবৃতিতে বলা হয়, এই উৎক্ষেপণটি নতুন কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিকাশে ব্যবহৃত সার্কিট ডিজাইন এবং প্রযুক্তিগত সমাধানগুলোর সঠিকতা নিশ্চিত করা সম্ভব করেছে। সূত্র এএফপি। ইরানের বিরুদ্ধে সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পাঠানোর অভিযোগ।
গত 6 ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প তাতে দুই দেশে 50 হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এই ঘটনার পর দেশ দুটির সাহায্যে এগিয়ে আসে বিশ্বের প্রায় বহু দেশ ওই সময় সিরিয়ায় ত্রাণ পাঠায় ইরানও তবে অভিযোগ উঠেছে ত্রাণের সঙ্গে সঙ্গে ওই সময় সিরিয়ায় অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে ইরান যেগুলো দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকারি বাহিনী ব্যবহার করবে ইরান ও সিরিয়া এবং ইসরায়েলের 9টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়াও টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্টেও এ নিয়ে খবর প্রকাশ হয়েছে সূত্রগুলো জানিয়েছে ইরানের মূল লক্ষ্য ছিল সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রেসিডেন্ট আসাদের অবস্থান শক্তিশালী করা 6 ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার পর সিরিয়ার আলেপ্পো দামাস্কাস এবং লাতাকিয়া বিমানবন্দরে ইরানের কয়েকটি ফ্লাইট আসা যাওয়া করে এবং এটি টানা 7 সপ্তাহ অব্যাহত ছিল এই সময় ইরান থেকে সিরিয়ায় নিয়ে আসা হয় যোগাযোগের যন্ত্রাংশ রাডারের ব্যাটারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার খুচরা যন্ত্রাংশ তবে জাতিসংঘের ইরান মিশনও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে সিরিয়ার সরকারকে এই ব্যাপারে প্রশ্ন করা হলেও তারা কোনো জবাব দেয়নি ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ত্রাণের আড়ালে ইরান সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে সিরিয়ায় অস্ত্র এনেছে এই কাজে অংশ নিয়েছে সিরিয়ার কোয়াড ফোর্সের 18,000 সদস্য এর নেতৃত্ব দিয়েছেন এই ফোর্সের কমান্ডার হাসান মেহেদুল রুশ বাহিনীকে আইএস জঙ্গির সঙ্গে তুলনা করলেন জেলেনস্কি ইউক্রেনের যুদ্ধবন্দীকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর তাদের এই আচরণের জন্য রুশ বাহিনীকে আইএস জঙ্গিদের সঙ্গে তুলনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অবশ্য ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ভিডিওতে দেখা যাচ্ছে রুশ সেনাবাহিনীর পোশাক পরা এক ব্যক্তি ছুরি হাতে একজনের গলা কাটছে যার উপর এই অত্যাচার চলছে তার গায়ে রয়েছে হলুদ রঙের ব্যান্ড ওই হলুদ ব্যান্ড ইউক্রেনের সেনা ব্যবহার করে ওই ভিডিওর সূত্র ধরে জেলেনস্কি বলেন এমন একটা ঘটনা যা গোটা বিশ্বে অস্বীকার করতে পারবে না সবাই দেখতে পাচ্ছে এই পশুগুলোকে কিভাবে মানুষ খুন করছে এটা সবার দায়িত্ব যে কিভাবে এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় তিনি এই ঘটনায় জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন ওই ভিডিও প্রসঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা টুইট করেন ইউক্রেনের যুদ্ধবন্দীদের নিয়ে যে ভিডিও রুশ সেনা প্রকাশ করেছে তা ভয়াবহ অথচ এরাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কর্তৃত্ব করে যাচ্ছে ইউক্রেন থেকে তো বটেই রাশিয়ার জঙ্গিদের জাতিসংঘ থেকেও দূর করে দেওয়া উচিত সূত্র দা স্টেট টাইমস